নমস্কার, ভোকাল সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জীবনে নিশ্চয়ই বেশ কয়েকবার করে আমরা সবাই অবাক হয়ে ভেবেছি, রবীন্দ্রনাথ কি করে চিরকালীন এইসব লেখা লিখে গেছেন, তাই না? আনন্দ, প্রেম, বিরহ, বিষাদ, জন্ম, মৃত্যু সব কিছুই তাঁর লেখায় অবলীলায় জায়গা করে নিয়েছে। এই কবিতাটিও তেমন একটি সৃষ্টি। যতবার আঘাত আসে ততবার মন্ত্রের মতো আমি নিজেকে এই পংক্তিগুলি শোনাই। আসুন আজ আপনাদেরও শোনাই রবীন্দ্রনাথের কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারে কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তোরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে।